হাতে বাকি দুটি দফার ভোট তার আগে দেখতে পাচ্ছি নন্দীগ্রাম আবার পুরনো চেহারায় ফিরছে সন্ত্রাস কিভাবে দেখছো বিষয় দেখুন এটা তো সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ব বন্দ্যোপাধ্যায় হয়েছে তারা প্রতিশোধের কথা বলেছিলেন তারা বদলা নেওয়ার কথা বলেছিলেন উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন তারই ফলশ্রুতি এগুলো ঘটছে এগুলো যা করছে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বলবো ততটাই করুন যতটা সহ্য করতে পারবেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বিষয়টা এখন আমরা যদি খেলা শুরু করি মাঠের বাইরে বসে থাকতে হবে খেলা হবে খেলা হবে করে চিৎকার করে তো খেলা যদি আমরা শুরু করি তখন কিন্তু মাঠের বাইরে গিয়ে বসে থাকতে হবে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় ভোট দিতে যেতে দিচ্ছে না দাঙ্গা হচ্ছে ব্যারাকপুরে আপনার গাড়িও ভাঙা হলো সেখানে দাঁড়িয়ে নন্দীগ্রাম আবারও উত্তপ্ত এই যে ষষ্ঠ দফার ভোট হতে চলেছে শান্তিপূর্ণভাবে কি ভোট হবে দেখুন ওরা যদি অশান্তি করতে চায় আমরা প্রতিরোধ করার জন্য তৈরি আছি ওরা যদি ভদ্রলোকেদের মতন থাকতে চায় আমরাও ভদ্রলোকের মতন থাকবো ওরা যদি অশান্তি করতে চায় ওরা যেন না ভাবে ওরা ইট পাথর ছুরলে আমরা রসগোল্লা ছুরব শাসক দল কি ভয় পাচ্ছে যে কোথাও গিয়ে যদি ফলাফল খারাপ হয় না তারা বুঝতে পারছে তো পায়ের তলা থেকে মাটি সরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এই নির্বাচনের পর তৃণমূলকে দূরবীন দিয়ে কেন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না বিভিন্ন জায়গায় রেড হচ্ছে এবং ইস্কনের জগন্নাথ মন্দিরেও রেড সনাতনীদের উপর আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং এটা ইতিহাস সাক্ষী যখন যখন এই সমস্ত ধর্মপ্রাণ মানুষদের উপর আক্রমণ হয়েছে যারা আক্রমণ করেছে তাদের আর ইতিহাসে কোনো স্থান হয়নি তাদের নাম অন নিশান মিটে গেছে কোথাও কিচ্ছু পাওয়া যায়নি তাদের তাদের অস্তিত্ব মুছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনীদের তো আক্রমণ করছেন কিন্তু যেই সমস্ত জামাতি সংগঠনের লোকজনরা পশ্চিমবঙ্গ ঝামেলা পাকাচ্ছে ধূপগুড়িতে যে হিন্দুদের মন্দিরের উপর আক্রমণ হচ্ছে বিভিন্ন সময়তে আমরা দেখেছি যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে কই তখন তো মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য রাখেন না জামাতি সংগঠনের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে তৃণমূলকে সমর্থন করার যখন কথা বলা হয় তার মধ্যে রাজনীতি থাকে না আজকে কোনো সাধু তো প্রকাশ্যে সে বিজেপিকে সমর্থন করতে বলেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা হচ্ছে ওনার দুদে সোকল দুদেল গাই ভোট ব্যাঙ্কটাকে ইন্ট্যাক্ট রাখবার জন্য উনি একটা সহজ পন্থা অবলম্বন করেছেন যে হিন্দুদেরকে গালা কাটল সনাতনীদের গালা কাটল সাধু সন্ন্যাসীদের গালা এবং এটা উনি করছেন শেষের মানুষের শেষের শুরু হয়ে যখন যায় তখন মানুষ এই ধরনের কার্যকলাপ করে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল হলো কীভাবে দেখছো পশ্চিমবঙ্গে চাকরি হোক চাই শংসাপত্র বিতরণ সমস্তটার মধ্যেই দুর্নীতি এই সরকারের মাথার চুল থেকে পায়ের নৌক অব্দি দুর্নীতি আলাদা করে কিছু নেই একটা দুর্নীতিগ্রস্ত সরকার একটা চরম দুর্নীতিতে মানে কি বলবো আবদ্ধ হয়ে যাওয়া একটা সরকার যেই সরকারের সাথে স্বচ্ছতার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই মুসলিম ভোট ব্যাংক বাড়ানোর জন্য কি মুসলিমদের এই ওবিসি সার্টিফিকেট সেটাই তো হিন্দুদের হিন্দু ওবিসিদের অধিকার কেড়ে নিয়ে মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন তার ভোট ব্যাংককে অক্ষুণ্ণ রাখবার জন্য কিন্তু বিপদে তো তারাও পড়লো যারা সার্টিফিকেটগুলো পেয়েছিল যারা রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলমান সমাজ তারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আখেরে কারুর নয় না হিন্দুদের না মুসলমান কারুর নয় তিনি শুধুমাত্র ধর্মকে নিয়ে রাজনীতি করতে জানেন মানুষের পাশে থাকতে জানেন না আজকে কামারহাটি থেকেও সভা করলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে দাঁড়িয়ে বলছে যে মোদীর গ্যারেন্টি মানে জিরো গ্যারেন্টি যত লোক এসছে খোঁজ নিয়ে দেখুন তার মধ্যে বেশিরভাগ ফিফটি পার্সেন্ট লোক হচ্ছে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে হয়েছে আর সমস্ত বাইরে থেকে লোকজন নিয়ে এসে সভা ভিড় করা হয়েছে তৃণমূলের সভাতে ভিড় হচ্ছে না লোক যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও র্যালি করেছেন হাফ রাস্তা যতটা র্যালি হয়েছে তার হাফ রাস্তা লোক আর বাদ বাকি আর লোক নেই মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো দেখে শুনিছি নাকি দলের লোকেদের খুব বকাঝকা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে মোদীর গ্যারেন্টি মানে বিনামূল্যে আসুন আর মমতার গ্যারেন্টি মানে বিনামূল্যে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি তো সন্দেশখালীর মোনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টিতে ওই চাকরি হারা ছেলেমেয়েগুলো দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি তো এই যে পাঁচ লক্ষ যাদের শংসাপত্র বাতিল হয়েছে তারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টিতে লোকে জানে বিশ্বাস রাখলে সর্বনাশের পথ অবলম্বন করা হবে এবং সবশেষ প্রশ্ন আজকে বড়নগরে শুভেন্দু অধিকারী আসে সেখানে দাঁড়িয়ে বহু তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করবে। করবেই কারণ আগামী দিন ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বাংলা স্বস্তির নিঃশ্বাস চায় আর সেই স্বস্তির নিঃশ্বাসের নাম ভারতীয় জনতা পার্টি সজল ঘোষ বরানগর থেকে জিতবে শিলভদ্র দত্ত বরানগর দমদম লোকসভা থেকে জিতবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং ব্যারাকপুরে আবার প্রসঙ্গটা রানি ব্যারাকপুরে তুমি ছিলে যেদিন ভোট হয়েছিল সেখানে কামডাঙ্গা আমডাঙ্গা থেকে আহত হয়েছিল না না আমডাঙ্গা থেকে দুজন কর্মী আহত হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে এখনো ভোট পরবর্তীকালেও কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে যেমন আমডাঙ্গা ব্যারাকপুর জগদ্দল বিভিন্ন জায়গাতে বেছে বেছে সমস্ত জায়গাতে সনাতনীদের উপর আক্রমণ হয়েছে ব্যারাকপুরে আমার যেখানে গাড়ি ভাঙচুর করা হয় আমি সেখানে গেছিলাম তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে হিন্দুদের যে পাড়াগুলো আছে সেখানে মুসলিম লোকেদের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের যারা রাষ্ট্রবিরোধী যেই সমস্ত মুসলিম মানুষজন আছেন তারা গিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে যারা ভোট দিতে না যান এবং বলা হয়েছে হিন্দুদের বাড়ি ঘরতর ভেঙে দেওয়া হবে মন্দির ভেঙে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে তাদের পাশে দাঁড়াতে গেছিলাম আমার গাড়িও ভাঙচুর করা হয় প্রাণ হানির চেষ্টা করা হয় কিন্তু কোনোটাই সাকসেসফুল হয়নি আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি এবং ব্যারাকপুরে জেতাটা শুধুমাত্র আমাদের সময়ের অপেক্ষা চৌটা জুনের দিকে আমরা তাকিয়ে আছি জেতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই মার্জিন কতটা হবে সেই দিকে আমরা তাকিয়ে আছি